নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমার রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা ভেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে ইঁচড় কষা শুনেই তো জিভে জল চলে আসছে আর তাই দেরি না করে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে ইচড়কে লম্বা করে চার টুকরো করে কেটে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে ওপরের বুকো কেটে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এইবার ভালো করে জলে ধুয়ে নেব এই ইচড়টা যেহেতু ছোট সেই কারণে এর গায়ে কোনো ভুসলাও নেই আবার বীজও হয়নি এই ইচড়গুলো কাটতে খুব সুবিধা তাড়াতাড়ি কাটা হয়ে যায় ইচড় যেহেতু ছোট ছোট টুকরো করে নিয়েছি সেই কারণে আলুর টুকরোগুলোও ছোট করে কেটে নেওয়া হয়েছে এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার এতে দিচ্ছি সাদা তেল তেল গরম করে নিয়ে দিচ্ছি ইচোর। একবারে সব ইচোর দেব না হাফ করে ভেজে নেব দুইবারে একবারে সব ইঁচড় দিলে ভাজাটা কিন্তু ভালো হবে না তেলের মধ্যে ইঁচড় দেবার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে ভাজতে হবে ধীরে ধীরে ইঁচড় ভেজে নিলে ভেতরটা একদম ইঁচড়ে তুলোর মতন নরম হয়ে যাবে ইচর ভাজা হতে হতে এদিকে একটা মশলা তৈরি করব তার জন্য একটি মিক্সিন জারে দিচ্ছি একটা চামচ মগজ আর ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আদা দুই চা চামচ পোস্ত পোস্তর পরিবর্তে সাদা তিলও ব্যবহার করা যেতে পারে রান্নায় একই রকম স্বাদ আনে মশলার মধ্যে সামান্য জল দিয়ে এবার পেস্ট করে নেব মশলা পেস্ট করে নিয়েছি ছাকা তেলে ইচোর ভাজলে পরে ভাজাটাও খুব ভালো হয় এবং এতে বেশি তেলও টানে না আর অল্প করে তেল দিলে পরে ইচোর সব তেল টেনে নেবে এবং ভাজাটাও পুরা পুরা হবে যেন বারে বারে তেল দিতে হবে ছাঁকা তেলে যে কোনো ভাজাভাজি করে নিলে পরে তেল কিন্তু খুব কম টানে ইচর ভাজাটা অনেকটাই হয়ে এসছে এইভাবে ছাকা তেলে ইচর ভেজে নিলে পরে ভাজাতেই ইচর সিদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব হাফ যে ইচর ছিল এবার সেটা ভেজে নেব হাই ফ্লেমে যদি ইচর ভাজা হয় তাহলে ভেতরটা একদম কাঁচা থাকবে আর ওপরটা লাল হয়ে যাবে এটা যেহেতু ছোট ইচড় এই ইঁচড় রান্না করার সময় যখন ভেজে নেবেন তখন খুব ভালো করে ভাজতে হবে না হলে ভেতরটা কিন্তু কাঁচা থাকলে কষকস লাগবে তারপর যখন কষাবেন বা ঝোল ফোটার পরে রান্নার শেষেও কিন্তু ইঁচড়ের কষভাবটা কিছুতেই যাবে না ভেজে নেওয়া হয়ে গেল এবার তুলে নেব কড়াই থেকে ইঁচড় তুলে নেবার সময় তেল খুব ভালো করে ছেকে তুলে নেবেন বন্ধুরা একটু লক্ষ্য করবেন ইচোর ভেজে নেবার পরও চার ভাগ তেলের মধ্যে তিন ভাগ তেল রয়েই গেছে তেল দেখেন কতটুক টেনেছে তাহলে এই তেলের মধ্যেই দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আলু আলু এবার ভেজে নেব আলু লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব রান্নাতে আমরা একদমই কম তেল ব্যবহার করব এইখান থেকে তেল আমরা একটু তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সাদা জিরে ও তেজপাতা তেলের মধ্যে ফোড়ন একটু নেড়েচেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভেজে নেবার পর দিচ্ছি একটা চামচ রসুনের পেস্ট পেঁয়াজ ভেজে নেবার পর যখন তেলের মধ্যে রসুন দেওয়া হয় তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তেলের থেকে সুন্দর রসুন ভাজার গন্ধ বের হবার পর দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো তিন থেকে চার মিনিট সময় নিয়ে টমেটো তেলের মধ্যে ভেজে নিয়ে দেব পেস্ট করে রাখা মশলা দিচ্ছি লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন লঙ্কার গুঁড়ো মশলার সাথে মিশিয়ে নিয়ে দিচ্ছে এক চা চামচ হলুদ গুঁড়ো মশলা কষানোর সময় বারে বারে একটু নেড়ে যেতে হবে কারণ চারুমগজ ও পোস্ত দেওয়া রয়েছে তাই নিষ্ঠা লেগে যেতে পারে তাই সামান্য জল দিয়ে কষিয়ে নেব দেব স্বাদ অনুযায়ী নুন মশলা পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মশলা থেকে দেখা যাচ্ছে পাঁচ মিনিট পর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া খাসির চর্বি চর্বি মশলার মধ্যে দিয়ে আরও পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব চর্বি দিয়ে ইচোর রান্না করলে খেতে ভীষণ ভীষণ টেস্ট হয় না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না মশলার সাথে চর্বি কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইচোর। সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ইঁচড়ের কালারটা এত সুন্দর এসছে ক্যামেরায় হয়তো অত বোঝা যাচ্ছে না এবার হাই ফ্লেমে ইঁচড় কষিয়ে নেব ইঁচড়ের থেকে দেখা যাচ্ছে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে ইচড়ের মধ্যে দিচ্ছি এক চা চামচ চিনি কত অল্প তেলে আমরা এত সুন্দর ইচর রান্না করলাম ইঁচড় কষানো হয়ে গেল এবার এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা আলু তিন থেকে চার মিনিট আলু ইচরের সাথে কষিয়ে নেব ও তিন চার মিনিট পর দিয়ে দেব উষ্ণ গরম জল গরম জল যে কোনো রান্নায় দিলেই রান্না কিন্তু ভীষণ টেস্ট হয় ইচরের মধ্যে জল দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে হাই ফ্লেমে কিন্তু ইচড়টা হবে যেহেতু আমাদের ইঁচড় ও আলু দুটোই সিদ্ধ হয়ে আছে সেই কারণে ইচর হতে একদমই বেশি সময় লাগবে না ঝোল ফুটছে রকম কড়াইতে ঢাকনা দেবার প্রয়োজন নেই এখানে সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে সেহেতু ঝোলটা ফুটলেই আমাদের তৈরি হয়ে যাবে ইচোর। ঝোলের মধ্যে দেব এক চা চামচ মিট মশলা ঝোল টক করে ফুটছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখে মনে হচ্ছে রান্না অবস্থায় খেয়ে নিই ইঁচড় কিন্তু আমাদের রেডি একটু ঝোলঝোল অবস্থায় ইচর নাবিয়ে ফেলবো গ্যাস অফ করে দিয়েছি এবার দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি দিচ্ছি এক চা চামচ গরম মশলা এই গরম মশলা আমরা বাড়িতেই তৈরি করি অন্য একটি ভিডিওতে গরম মশলা তৈরিটা দেখিয়ে দেব। এই গরম মশলা তরকারিতে দেবার পর পুরো অনুষ্ঠান বাড়ির মতন রান্নায় টেস্ট হয় তার জন্য আমরা একদম বাজারের গুঁড়ো গরম মশলা ব্যবহার করি না ইঁচড় একটু ঝোলঝোল অবস্থায় নাবাতে হবে পরে ঠান্ডা হলে সব ঝোল কিন্তু একদম টেনে নেবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে ইঁচড় কষা বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা আপনাদের কাছ থেকে পাওয়া একটা লাইক ও কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওগুলো করার জন্য অনেক বেশি উৎসাহিত করে তার জন্য লাইক ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না